মুক্ত বাতাসের খোঁজে এই সিরিজে আমরা আলোচনা করব পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন সম্পর্কে। যারা এই দুইটা জিনিসের মধ্যে গুরুতর আসক্ত বা ছাড়তে পারছেন না, ইনশাল্লাহ তারা এই সিরিজ থেকে উপকৃত হবেন। পর্ব পাঁচ, 108টি নীলপদ্ম। সৃষ্টির একেবারে শুরুর সেই সময়টা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। তিনি জান্নাতে থাকতেন, একা একা কিছুটা বিষণ্ণ মনে ঘুরে বেড়ান। আই রিপিট, জান্নাতে মন খারাপ করে ঘুরে বেড়ান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইসাল্লামের সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। আদম আলাইসাল্লামের বিষণ্ণতা কেটে গেল, স্বামী স্ত্রী এবং তাদের মধ্যকার অন্তরঙ্গতা আল্লাহর এক বিশাল নিয়ামত। তারা একজন অপরের চোখ শীতলকারী, প্রশান্তি দানকারী। হাজার বছর ধরে স্বামী স্ত্রীর এই অসম্ভব সুন্দর সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ত্যাগ শিকারের অগণিত কাহিনী লিপিবদ্ধ হয়েছে, মহাকাব্য রচিত হয়েছে অসংখ্য অশ্রুজড়ান উপাখ্যান। কিন্তু আমাদের এই তথাকথিত আধুনিক মহান সভ্যতায় বদলে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠুনকো হয়ে গেছে, ভালোবাসায় মিশে গেছে ফরমালিন, কমে গেছে একে অপরের প্রতি দায়বদ্ধতা, বিশ্বস্ততা। আমাদের দাদা দাদি, নানা নানিদের জেনারেশন অত দূরে যেতে হবে না, আমাদের বাবা মার জেনারেশনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে পরিমাণ সততা ছিল, আবেগ ছিল, তা আমাদের জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। বছরের পর বছর ধরে তারা একসঙ্গে একই ছাদের নিচে থেকেছেন, জীবনের সব দুঃখ কষ্ট সহ্য করেছেন, একসঙ্গে সব প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, হাতে হাত রেখে গেছেন, দাঁড়িয়েছেন জীবনের পক্ষে। আমাদের জেনারেশনের দাম্পত্য জীবন অনেকটা পিকনিকের মতো, একে অন্যকে দেখে দুজনকেই দুজনের অনেক কুল মনে হলো, তারপর দুজনে বিয়ে করে কিছুদিন এনজয় করলো, তারপর এক রাতে মশারি খাটানো নিয়ে দুজনের হালকা কথাকাটি শুরু, তারপর ঝগড়া, তারপর রাত দুপুরে দুই পক্ষের অভিভাবক ডেকে ডিভোর্স, খালাস। আবার কিছুদিন পর অন্য একজনকে দেখে অনেক কুল মনে হলো, তারপর আবার বিয়ে, কিছুদিন এনজয়, ফেসবুকে টাইমলাইন ভর্তি বেডরুমের সেলফি, তারপর একদিন সামান্য কারণে হুট করে ডিভোর্স। এই দুষ্ট চক্র চলতেই থাকে। কিন্তু কেন হাজার হাজার বছর ধরে চলে আসা স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের আজে বেহাল দশা? কেন এক নিদারুণ দুঃসময়ে টালমাটাল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধনগুলোর একটি অনেকগুলো প্যাক্টোরাসের পেছনে পুঁজিবাদী চিন্তাভাবনা, সৃষ্টিকর্তাকে ভুলে নিজের প্রবৃত্তির দাসত্ব করা, সেকুলারিজমের প্রসার, মিডিয়ার মগজ দোলাই, নারীবাদের উত্থান? এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো পর্নোগ্রাফি, আইটেম সং। নারীকে শুধু দেহ সর্বস্ব ভোগের বস্তু বা সেক্স অবজেক্ট হিসেবে দেখানো ট্রেন্ড সর্বোপরি মিডিয়ার সব দিকে ব্যাপক জনায়ন। এই গুরুতর কিন্তু অনালোচিত বিষয়টিকে কেন্দ্র করেই এগোবে আমাদের এই লেখাটি। আমাদের প্রজন্ম লাগাম ছাড়া অশ্লীলতার বেহায়াপনায় গা বাসিয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এক দুই ঘন্টা ইন্টারনেটে কাটিয়ে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যত যখন কিছুই লুকানো থাকুক না কেন, টাইপ মেয়েদের ছবি দেখে ফেলে তা আমাদের বাপদাদারা সারা জীবনে দেখেছে কিনা সন্দেহ। হাই স্পিড ইন্টারনেট, অ্যান্ড্রয়েড ফোনের কল্যাণে পর্ন ভিডিও আজ আলু পটলের মতোই সহজলভ্য, আর আমাদের ছেলে মেয়েরা তা গিলছে ও গোগ্রাসে। প্রতি সেকেন্ডে গড়ে 28,258 জন মানুষ পর্ন দেখছে। ইউনিভার্সিটি অব মন্ট্রিল এর গবেষকরা জীবনে একবারও পর্ন দেখেনি এমন একজনকে খুঁজে পাননি। নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক কোম্পানি বি ডিফেন্ডারের গবেষণায় দেখা যাচ্ছে পর্ন সাইটে যাতায়াত করে এমন প্রতি 10 জনের মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে, আর এ দুধের বাচ্চাগুলো রেপ পর্ন টাইপের জঘন্য জঘন্য সব ক্যাটাগরির পর্ন দেখে, পর্ন ভিডিও দেখে, চুটি গল্প পড়ে বেড়ে ওঠা এসব ছেলেমেয়েরা যৌনতা সম্পর্কে অতি রঞ্জিত অবাস্তব ধারণা নিয়ে বড় হয়। ওদের জন্য শিক্ষার মাধ্যমই পর্নোগ্রাফি।
ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস অ্যান্ড ইউএস এর জরিপ থেকে দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা 60 জন যৌনতা সম্পর্কে জানার জন্য পর্ন ভিডিও দেখছে। অস্ট্রেলিয়ার গবেষক মেরি ক্র্যাপ এবং ডেভিড করলেটের বাসে আমাদের সংস্কৃতিটাই এমন হয়ে গিয়েছে যে কিশোর তরুণরা কীভাবে যৌনতাকে উপলব্ধি করবে এবং যৌনতার মুখোমুখি দাঁড়াবে সেটা শেখাচ্ছে পর্ন। জনশিক্ষার প্রভাবশালী মাধ্যম হয়ে গিয়েছে পর্ন। মানুষ কোনো কিছু বারবার দেখতে থাকলে এবং সেটা তার ভালো লাগলে একসময় না একসময় সে এটা নিজে করে দেখতে চায়, কাজে বিয়ের পর শুরু হচ্ছে ঝামেলা। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে বিয়ের আগে স্বামীর মনে নারী দেহের বিভিন্ন অঙ্গের আকার আকৃতিটি সম্পর্কে অতি রঞ্জিত এবং অবাস্তব ধারণা থাকে। তার অবচেতন মন ধরনের সব নারীর দেহই পর্ন ভিডিওর অভিনেত্রীদের মতো, আর বাস্তবে নারীও বিছানায় পর্ন ভিডিওর অভিনেত্রীদের মতোই বেপরোয়া। কিন্তু সে যখন আসল সত্যটা আবিষ্কার করে তখন হতাশ হয়ে যায় এবং দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। মুদ্রার ওপর পিঠটাও দেখা নিয়ে যাক, পর্ন ভিডিওতে আসক্ত নারীরাও ছেলেদের দেহ সম্পর্কে অতিরঞ্জিত ধারণা করে বসে থাকে। দেহের পর যখন আবিষ্কার করে তার স্বামী দেহ পর্ন ভিডিওতে দেখানো পুরুষের মতো না, স্বামী পর্ন ভিডিওতে দেখানো পুরুষটার মতো কাজ করতে পারছে না বা অত সময় ধরে পারছে না, তখন সে তার স্বামীকে নিয়ে অসন্তুষ্টিতে ভোগা শুরু করে। শুরু হয় দাম্পত্য কলহ, পরকীয়ার সূত্রপাত হয়। পরকীয়ার পালে জোর হাওয়া লাগাতে ইন্ডিয়ান বস্তা পস্তা সিরিয়াল তো আছেই। দুজনের কেউই ভেবে দেখছে না পর্ন ভিডিওতে যেগুলো দেখাচ্ছে সেগুলো কতটা বানোয়াট, কতটা এডিটিং করা। পর্ন অভিনেত্রীদের ফিগার বলুন আর পর্ন অভিনেতার বিভিন্ন অঙ্গ বলুন, সব কিছুই এডিটিংয়ের মাধ্যমে স্বাভাবিক চেয়ে অতিরিক্ত বড় আকারে পর্ন ভিডিওতে উপস্থাপন করা হয়, অথবা অনেক গাম জড়িয়ে বিশেষ ব্যায়াম করে সার্জারির মাধ্যমে এগুলো বড় করা হয়। সাধারণত নারী পুরুষের দেহ তাদের মতো হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু পর্ন দেখার কারণে দর্শক এটাকে স্বাভাবিক মনে করছে, ভাবছে তার স্বামী অথবা স্ত্রীর বিশেষ অঙ্গগুলো ছোট কিংবা অনাকর্ষণীয়। আজ 30-40 মিনিটের একটি পর্ন ভিডিওতে হয়তো এক সপ্তাহ ধরে শুটিং করা হচ্ছে। অভিনেতারা যৌন শক্তিবর্ধক নানা ধরনের ড্রাগস নিয়ে তাতে পারফর্ম করছে, অথচ বক্তারা নীল স্ক্রিনের সামনে পর্ন ভিডিও দেখে ভেবে নিচ্ছেন তারা বোধ হয় এক নাগাড়ে 40-50 মিনিট প্রেম করতে পারে। পর্ন আসক্ত স্ত্রী ভাবছে পর্ন ভিডিওর অভিনেতা এতক্ষণ পারলে আমার স্বামী কেন পারছে না, তার নিশ্চয় সমস্যা আছে। পর্ন আসক্ত স্বামী ভাবছে আরে সে এতক্ষণ পারলে আমি কেন পারি না, নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে। এইভাবে পর্ন আসক্ত স্বামী তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে আর স্ত্রীরা অসন্তুষ্টিতে ভুগছে, স্বামী স্ত্রীর ভালোবাসায় বাটা পড়ছে। বিশেষজ্ঞদের শতাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে পর্ন মারাত্মক রকমের যৌন সমস্যা সৃষ্টি করে, লিঙ্গথানজনিত সমস্যা থেকে শুরু করে অকাল বীর্যপাত, যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, অতৃপ্ত থাকা, স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা কমে যাওয়া, যৌনতায় আগ্রাসন প্রদর্শন, লম্বা লিস্ট। বর্তমান সময়ে বিশ্বজুড়ে যুবকদের যৌন সমস্যা যতটা বৃদ্ধি পেয়েছে পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো এরকম হয়নি। 7 জন নেভি চিকিৎসক সহ আরও অনেক বিশেষজ্ঞদের সমন্বয়ে লিখিত একটা গবেষণাপত্রে দেখা যাচ্ছে 14-35% পুরুষ লিঙ্গতানজনিত সমস্যায় আক্রান্ত। যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেছেন এমন পুরুষের সংখ্যা প্রতি 100 জনে 16-37 জন। এই পুরুষদের কারো কারো বয়স 40 বা তার চেয়ে কম, কেউ কেউ 25 বছর বয়সী টকবগে যুবক, কেউ কেউ সদ্য কৈশোরে পা দেওয়া টিনেজার। প্রি অনলাইন পর্নোগ্রাফির যুগের আগের করা বিভিন্ন গবেষক থেকে দেখা গেছে 40 বছর বা তার সে কম বয়সী পুরুষদের মাত্র 2-5% লিঙ্গতানজনিত সমস্যায় আক্রান্ত, 35 বছর বা তার চেয়ে কম বয়সী কেউ এই সমস্যায় আক্রান্ত এমনটা শোনা যেত না।
তার মানে গত কয়েক বছরে তরুণ যুবকদের মধ্যে লিঙ্গথানজনিত সমস্যা বেড়েছে প্রায় 1000%। এর জন্য কে দায়ী? এক, 24টি গবেষণায় দেখা যাচ্ছে পর্ণাসক্তি নানা রকম যৌন জটিলতা সৃষ্টি করে। পর্ণাসক্তদের বাস্তব জীবনে যৌনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলে তাদের উত্তেজিত হতে বা সার্থক যৌন মিলনের জন্য তৈরি হতে সমস্যা হয়। দুই, 55টিরও বেশি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে পর্ণাসক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা কমে যায়, যৌন জীবন নিয়ে দাম্পত্যরা অসন্তুষ্টি ও তৃপ্তিতে ভোগে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে একদম তরতাজা তরুণরাও যৌনতার অনাগ্রহ প্রকাশ করছে। সেই গবেষণাতে দাবি করা হয় পর্নোগ্রাফি এইসব তরতাজা তরুণদের যৌনতায় অনাগ্রহের পেছনে দায়ী হতে পারে। জাপানের তরুণ তরুণীরা অত্যাধিক পর্ণাসক্তির কারণে যৌনতার প্রতি আগ্রহ একেবারেই হারিয়ে ফেলছে। আমেরিকার তরুণরা বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলছে। এর পেছনে অনেকগুলো কারণের মধ্যে পর্ণাসক্তি অন্যতম বলে বিশেষজ্ঞদের ধারণা। পর্ণাসক্তি বিয়ের ধারণাটাই বদলে ফেলে, বিয়েকে উপস্থাপন করে শুধু কামনা পূরণের মাধ্যম হিসেবে। বিয়ে মানে যে শুধু শারীরিক মিলনের সামাজিক স্বীকৃতি না, বিয়ে মানে দুটি মনের মিলন, সুন্দর পৃথিবীর জন্য হাতে হাত রেখে সঙ্গবদ্ধ লড়াই, অনেক দায়িত্ব কর্তব্য পালন, এই মৌলিক সত্যকে বলিয়ে দেয় পর্ণাসক্তি। বিশেষজ্ঞরা বলছেন এসব তরুণরা চিন্তা করছে ইন্টারনেট পর্ন দিয়ে তো যৌনাকাঙ্ক্ষা মেটাতে পারছি, কি দরকার বিয়ের ঝামেলা পোহানোর, কি দরকার আরেকজনের মানুষের সাথে একই চাঁদে নিচে একই বিছানা শেয়ার করার, আরেকজন মানুষের দায়িত্ব নেয়ার। যৌন জীবনের উপর পর্ণাসক্তি কি বিরূপ প্রভাব পেলে শুনে নেওয়া যাক কয়েকজন বিশেষজ্ঞদের মুখে। ইটালিয়ান সোসাইটি অব অ্যান্ডোলজি অ্যান্ড সেক্সুয়াল মেডিসিনের প্রাক্তন সভাপতি ডক্টর কার্লো পরেস্টা বলেন, ইন্টারনেট পর্ন তরুণদের যৌন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। শুরুটা হয় সফটকোর পর্নের প্রতি সংবেদনশীলতা কমে যাওয়ার মাধ্যমে, তারপরে ধাপ হলো যৌনতায় আগ্রহ কমে যাওয়া, আর সবশেষে বীর্যপাত বন্ধ হয়ে যায়। দেখুন, 30 বছর আগে যখন কেউ লিঙ্গতানজনিত সমস্যায় পড়তেন তখন তা হতো মূলত বার্ধক্যজনিত কারণে। সাধারণত 40 বছর বয়সের পর এই সমস্যা দেখা দিত। বয়স বাড়ার সাথে সাথে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে এবং বীর্যপাত কঠিন করে ফেলে। 35 বছরের নিচে কারো এমন বড় ধরনের সমস্যার কথা শোনা যেত না বললেই চলে, কিন্তু সেটা ছিল ইন্টারনেট পর্নের আবির্ভাবের আগের কথা। এখনকার দিনে অনলাইন মেসেজ বোর্ড ভর্তি থাকে তরুণদের লিঙ্গথানে অক্ষমতার সংক্রান্ত অভিযোগে। তারা লিঙ্গথানজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন এই কারণে না যে তাদের যৌনাঙ্গের সমস্যা, তাদের সমস্যাটা মস্তিষ্কে, সেটা পর্ণাসক্তির প্রভাবে বদলে গিয়েছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি ও রিপ্রোডাকটিভ মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর এবং পুরুষদের স্বাস্থ্য বিশেষ করে যৌন বিষয়ক রোগ নির্ণয় ও চিকিৎসার অন্যতম পথিকৃৎ ডক্টর হ্যারি ফিশ বলেন, যখন আমি বলছি পর্ন আমেরিকার যৌন আচরণকে ধ্বংস করছে, আমি মজাও করছি না বাড়িও বলছি না। নারী পুরুষের সম্পর্কের মাঝে পর্ন আসক্তি কী গভীর ক্ষত তৈরি করে চলেছে তা আমি প্রতিনিয়ত দেখতে পাই। আমি বিশ্বাস করি সম্পর্কের টান পূরণের সৃষ্টির ক্ষেত্রে পর্নই একমাত্র সবচেয়ে বড় স্বাস্থ্য বহির্ভূত কারণ। এটি যৌনস্বাস্থ্যের সবকটি দিকেরই ক্ষতি করছে। একজন মানুষ যখন পর্ন দেখে আর হস্তমৈথুন করে তখন সে যেন নিজেই নিজের পায়ে কুড়ুল মারে। পর্দা দৃশ্যের মাধ্যমে উত্তেজিত হওয়ার ফলে ধীরে ধীরে বাস্তব জগতের রক্ত মাংসের নারীদের দ্বারা উত্তেজিত হওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। সফল যৌন মিলনের জন্য যতটুকু সময় উত্তেজিত থাকা দরকার সে ততটুকু সময় উত্তেজিত থাকতে পারে না বা তৃপ্তি লাভ করতে পারে না। পর্ণ হলো সেই কালপিট যা আপনার যৌন জীবনের 12টা বাজিয়ে দেবে। পর্ণ এমন একটি ভার্চুয়াল স্বর্গরাজ্যের কথা বলে যা যৌনতায় ভরা, যৌনতা আর যৌনতা শুধুই যৌনতা, বিভিন্ন ধরনের যৌনতার অসীম সুখ,
পন্ট যেটা বলে না তা হলো একজন ব্যক্তি যতই সে ফ্যান্টাসি জগতের গভীরে যায় বাস্তব ঠিক ততটা বিপরীত দিকে দেখা যায়। অনাসক্তি আসক্তদের জন্য ক্ষুধা যেমন কমিয়ে দেয় তেমন ওই জনতৃপ্তি থেকেও দূরে রাখে। অনাসক্ত সঙ্গীতার সঙ্গিনীর প্রতি আকর্ষণ বোধ করছে না, স্বাভাবিক জনক্রিয়া উত্তেজিত হতে সমস্যা হচ্ছে, জনমিলন পান সে মনে হচ্ছে, তৃপ্ত হতে পারছে না, একেবারেই সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গতা থেকে দূরে থাকছেন, এরকম অসংখ্য ঘটনার কথা আমরা জানি। অনাসক্ত সঙ্গীতার সঙ্গিনীর পোশাক আশাক, চেহারা, পিগা, আচার আচরণ সব কিছু নিয়ে খুবই খুঁতখুঁতে হয়ে পড়ে। সবসময় নিজের সঙ্গিনীকে নীলপদ্মার অভিনেত্রীদের সাথে তুলনা করে, আচার আচরণে কথাবার্তায় সঙ্গিনীকে সেটা জানিয়ে দ্বিতীয় দ্বিধাবোধ করে না। এতে করে সঙ্গিনীর উপর একটা চাপ তৈরি হয়, ফলে পদ্মার অভিনেত্রীদের তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নিচ্ছে, তাদের সঙ্গে এক অসম প্রতিযোগিতায় নামছে। স্বামীর সন্তুষ্টির জন্য বা স্বামীকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য চুলের কাটিং, পোশাক আশাক, শরীরের গড়ন, আচার আচরণ সব কিছুই পরিবর্তন করতে হচ্ছে। অ্যানাল সেক্স, ওরাল সেক্স কেউ হ্যাঁ বলতে হচ্ছে, কিন্তু তারপরেও স্বামীকে সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। স্ত্রীরা নিজেদের ভাবছেন বঞ্চিত, অবহেলিত, প্রতারণা শিকার, বাড়ছে হতাশা, বাড়ছে বিষণ্ণতায় বোগা। অনাসক্তির বৈশিষ্ট্য এমন যে আসক্তরা ধীরে ধীরে সফকর্পণ ছেড়ে হার্ডকর্পণের দিকে ঝুঁকে পড়ে, হালকা জিনিস আর ভালো লাগে না, উত্তেজিত হতে আরও কড়া কিছু প্রয়োজন হয়। বাস্তব জীবনে পদ্মায় দেখানো পদ্ধতিতে জনমিলন করতে চায়। সবচেয়ে জনপ্রিয় পর্ন ভিডিওগুলো শতকরা 88% দেশে শারীরিক আগ্রাসনের প্রদর্শনী রয়েছে এবং শতকরা 89% দেশে রয়েছে মৌখিক আগ্রাসন। শতকরা 95% ক্ষেত্রেই এই শারীরিক ও মৌখিক নির্যাতন যাদের উপর চালানো হচ্ছে সেই পর্ন অভিনেত্রীরা হাসি মুখে পরম আনন্দে অথবা নীরবে নির্যাতন সহ্য করে নিচ্ছেন। তার মানে দর্শকদের এই মেসেজটা দেওয়া হচ্ছে যে নারীরা পুরুষের কাছে এগুলোই চায়, নারীরা এভাবেই তৃপ্তি পায়, জনমিলন করতে হয় এভাবেই। পর্নে দেখানো পদ্ধতিতে জনমিলনের সময় পুরুষেরা অজান্তে সঙ্গিনীদের নির্যাতন করে চলেছেন, মৌখিক শারীরিকভাবে টেরও পাচ্ছেন না। সঙ্গিনী বাধা দিলে রেপ পর্যন্ত করে ফেলছেন, কিন্তু নিজেই বুঝতেই পারছেন না, ভাবছেন এটাই বোধ হয় অন্তরঙ্গতার পথ, তার সঙ্গিনী হিসেবে খুব আনন্দ পান। গত কয়েক বছরে অ্যানাল আর ওরাল সেক্সের মতো জঘন্য বিকৃত এবং হারাম জোনাচারের ব্যাপক প্রসার ঘটেছে। এর অন্যতম কারণ হল পর্ন ভিডিওগুলোতে বিকৃত জোনাচারগুলোর আধিপত্য। পদ্মার নারীরা হাসি মুখে এসব বিকৃত জোনাচারে অংশগ্রহণ করে, কাজে পর্নাসক্ত পুরুষরা ধরে নিচ্ছেন তাদের সঙ্গিনীরাও হাসি মুখে রাজি হয়ে যাবে, স্বেচ্ছায় রাজি না হলে নারীদের সব বিকৃত জোনাচারে বাধ্য করা হচ্ছে, প্রয়োজনে মারধর করা হচ্ছে। পর্ন ভিডিওতে জোনাচারগুলো আকর্ষণীয় তৃপ্তিদায়ক হিসেবে উপস্থাপন করা হলেও আদতে জোনাচারগুলো প্রচণ্ড ক্ষতিকর, অস্বাস্থ্যকর, নোংরা এবং নারীদের জন্য অত্যন্ত কষ্টকর। অ্যানাল সেক্সের কারণে মলাশয়ের ক্যান্সার হতে পারে, নারী এবং পুরুষ দুজনেরই, যে জনক্রিয়াগুলোর মাধ্যমে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে, অ্যানাল সেক্স সেগুলোর মধ্যে শীর্ষে। সমকামী অ্যানাল সেক্সের কারণে অসংখ্য পুরুষ এইডস আক্রান্ত হচ্ছে, নারীদের সংখ্যাও কম নয়। এইডস ছাড়াও এর মাধ্যমে হারপিস, গনোরিয়া, ক্লামিডিয়া, সিপিলিসের মতো মারাত্মক রোগ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওরাল সেক্সের কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর গনোরিয়া রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে বিশ্বে। বিশ্বে প্রায় 7 কোটি 80 লাখ মানুষ প্রতি বছর এই রোগ সংক্রমণের শিকার হচ্ছেন, যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানের অক্ষমতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অন্তত 77টি দেশের তথ্যপাত্র বিশ্লেষণ করে দেখেছে গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। হারপিস, ক্লামিডিয়া, হেপাটাইটিস সহ আরও অনেক জনবাহিত ইনফেকশন, এসটিআইএস ছড়িয়ে পড়ছে
ছড়িয়ে পড়তে পারে ওরাল সেক্সের মাধ্যমে। মুখ ও গলার ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই ওরাল সেক্স। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী ওরাল সেক্স গলায় ক্যান্সারের অন্যতম কারণ। পাঁচজনের কম সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ওরাল সেক্সে লিপ্ত হয়েছে এমন ব্যক্তির গলায় ক্যান্সার হবার আশঙ্কা, যিনি কখনোই ওরাল সেক্স করেনি, তার দ্বিগুণ। আর যাদের পাঁচজনের বেশি সঙ্গী বা সঙ্গিনী রয়েছে তাদের গলার ক্যান্সারে আক্রান্ত হবার আশঙ্কা 250% বেশি। অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মতো কাজগুলো দম্পতিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা কমিয়ে দেয়। এই বিকৃত যৌনাচারগুলো দাম্পত্য কলহ, অশান্তি, মনোমালিন্য, অতৃপ্তির অন্যতম কারণ। পর্নোগ্রাফি, অ্যানাল ওরাল সেক্সের মতো বিকৃতগুলো সমাজে মূল ধারায় নিয়ে এসে স্বাভাবিক করার মাধ্যমে সমকামিতার সামাজিক স্বীকৃতির জন্য চমৎকার ভিত্তি তৈরি করে নিচ্ছে বাড়ছে শিশুকাম। বাংলাদেশেও অ্যানাল এবং ওরাল সেক্স নীরব মহামারী আকার ধারণ করেছে। আমাদের পেজে এরকম এমন অনেক খবর এসে পৌঁছেছে, স্ত্রীর আপত্তির মুখেও স্বামী অ্যানাল বা ওরাল সেক্সে স্ত্রীকে বাধ্য করছে। ন-আসক্তি স্বামী স্ত্রীর পারস্পরিক বিশ্বাসে পাটল ধরায়, কমিয়ে দেয় পারস্পরিক শ্রদ্ধাবোধ। ন-আসক্ত ব্যক্তি একজন সঙ্গী বা সঙ্গিনীতে সন্তুষ্ট হতে পারে না। এ আসক্তি খুলে দেয় পরকীয়া থেকে পতিতাগমন সব কিছুর দুয়ার। ন-আসক্তি সন্তান লালন পালনে অনীহা সৃষ্টি করে। বাচ্চা কাচ্চা লালন পালনে করা তো আর কম ঝামেলার কাজ না। রাত বিরাতে বিছানা ভিজিয়ে ফেললে, ডাইপার বদলে দাও, ট্যাঁটে করে কেঁদে উঠলে, সুখের ঘুম ছেড়ে বাচ্চার কান্না থামাও, স্কুলে নিয়ে যাও, কোচিংয়ে নিয়ে যাও, হেন তেন আর কত কি। ন-আসক্তরা ভার্চুয়াল সেক্স ফ্যান্টাসির পাদে পেশে সারাক্ষণ পর্ন ভিডিও নিয়ে পড়ে থাকে। বাস্তব জীবন সম্পর্কে একেবারে দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। তাদের সময় কোথাও বাচ্চাদের জন্য আলাদাভাবে চিন্তা করার বাবা মা। ন-আসক্তি এমন পরিবারের বাচ্চারা প্রচণ্ড অবহেলায় বেড়ে ওঠে, স্নেহ ভালোবাসা শাসন তেমন একটা পায় না। বাচ্চাদের দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতি হয়, স্কুলে পিছিয়ে পড়ে, বন্ধুদের সঙ্গে সহজভাবে মিশতে পারে না, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ছেলেবেলায় সবার ওই রোল মডেল থাকে তাদের বাবা মা। সবাই মনে করে তার বাবা মা পৃথিবীর সেরা বাবা মা, সবার চেয়ে বেশি স্মার্ট এমন একজন, যে সব কিছু জানে, সব কিছু পারে, সুপারম্যান। বাবার চশমাটা চোখে দিয়ে আর কোটটা ছোট্ট শরীরে চাপিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে একদিন সেও বাবার মতো হবে। ছেলেমেয়েরা যখন একটু বড় হয়, বুঝতে শেখে চারপাশের জগৎ সম্পর্কে, তখন বাবা মার অন্ধকার জগৎটা তাদের কাছে উন্মোচিত হয়ে গেলে শ্রদ্ধার গভীরতা কমে যায়। বাবা মার জন্য ভালোবাসার যে একটা মহাসমুদ্র ছিল, ছোট্ট বুকটাতে তাতে বাটা পড়তে সময় লাগে না। বাবার আদরের স্পর্শে মেয়ে হয়তো পবিত্রতার অভাব অনুভব করে। ন-আসক্তি থেকে শুরু হওয়া লিঙ্গতানজনিত সমস্যা, অকাল বীর্যপাত, যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া, অতৃপ্তি, যৌন নির্যাতন, বিকৃত যৌনাচার, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ কমিয়ে দেওয়া, সব কিছুই অনিবার্য এক করুণ পরিণতির দিকে নিয়ে যায় বিচ্ছেদ। আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের উপস্থাপিত একটি গবেষণাপত্র অনুযায়ী বিবাহিতদের মধ্যে যারা ন-আসক্ত তাদের বিচ্ছেদের আশঙ্কা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। আমেরিকায় শতকরা 56টি বিবাহ বিচ্ছেদের মূল কারণ সঙ্গী অথবা সঙ্গিনীর ন-আসক্তি। আর এই বিবাহ বিচ্ছেদের সূচনা করে আরও অনেক সমস্যার। বিবাহ বিচ্ছেদের শিকারে পরিবারে সন্তানে খুব সহজেই বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাদের জেল খাটা স্বাভাবিক পরিবারের চেয়ে বেড়ে ওঠে, ছেলে মেয়েদের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বাভাবিক পরিবারের সন্তানদের তুলনায় ভগ্ন পরিবারে সন্তানদের দারিদ্র্যের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। সেই সঙ্গে শিক্ষাজীবনে বা পেশাদার জীবনে তারা স্বাভাবিক পরিবারের সন্তানদের তুলনায় পিছিয়ে পড়ে। তাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা যায়। অনেকেই তাদের সৎ বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়। অনেকে বাসা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এদের অনেকের ঠিকানা হয় পতিতালয়, পর্ন ইন্ডাস্ট্রি বা মিডিয়ায়। অনেকে শারীরিক বা মানসিক পীড়ন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসে।
বিবাহ বিচ্ছেদ মনের সুখ শান্তি কেড়ে নেয়, হতাশা আর বিষণ্ণতা সৃষ্টি করে, এমনকি অনেক সময় মানুষ আত্মহত্যা করে। এটা তো জানা কথা বিবাহ বিচ্ছেদ আর্থিক ক্ষতিও করে। সমান যোগ্যতার অধিকারী বিবাহিতরা ডিভোর্সিদের তুলনায় শতকরা 10-40% বেশি উপার্জন করে থাকে। প্রতি বছর পুরো আমেরিকা জুড়ে বিবাহ বিচ্ছেদের কারণে জনগণকে কমপক্ষে প্রায় $112 বিলিয়ন অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। আসলে পর্ন ভিডিও বলুন, হলিউডের মুভি বলুন, কিংবা বলিউডের আইটেম সং, সব জায়গাতেই নারীকে বানিয়ে ফেলা হয়েছে সেক্স অবজেক্ট। নারীর একটাই পরিচয়, যৌনবস্তু। শুধু যেন পুরুষের জন্য পিপাসা মেটানোর জন্য পৃথিবীতে তার আগমন। অন্যদিকে পুরুষকে উপস্থাপন করা হচ্ছে বাইসেপ ট্রাইসেপসের হাট বাজার বসিয়ে ফেলা একজন মাসেল ম্যান, একজন সেক্স পাওয়ার হাউস হিসেবে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে যৌনতার মাঝে। যে কোনো মূল্যে পাশবিক উপায়ে একে অপরের দেহকে বুক করা, ক্ষণিকের সুখ আদায় করে নেওয়াটাই যার শেষ কথা এবং আসল উদ্দেশ্য। ভালোবাসা যে শুধু দেহের মিলন নয়, ভালোবাসাতে যে মনের মিলনটাই বড় একটা আজ মিথ্যে হয়ে বসেছে। ভালোবাসার জন্য একসময় পুরুষ দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে চেয়েছিল, চ্যালেঞ্জ দিয়েছিল সারা পৃথিবীর তন্ন তন্ন করে খুঁজে 108 নীল পদ্ম আনার, প্রিয়তমা কি বুকে জড়িয়ে ধরে রেখে পার করে দিতে চেয়েছিল সারাটি জীবন। নারীর কথা দিয়েছিল পথ চেয়ে থাকার অনেক বছর। আজ সেই নারীরাই, আজ সেই পুরুষরাই ভালোবাসাটাকে নির্বিকার মুখে ছুড়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। পর্ন ভিডিও নোংরা ফ্যান্টাসির জগৎ থেকে বের হয়ে এসে বোকবাদী চিন্তা ভাবনাকে দূরে ঠেলে এমন রোমান্টিক হয়ে দেখুন না। স্ত্রীকে ভালোবাসতে আর সম্মান করতে শিখুন রাসূলুল্লাহ আলাইহিসাল্লামের মতো। পরস্পরের সীমাবদ্ধতা, দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিন, একে অন্যের প্রতি সহনশীল হন, বিশ্বস্ত হন। বুলে বড়া গল্পে লিখতে লিখতে তো পার করে দিলেন অনেক দীর্ঘ রাত, অযথা বুলে ভালোবাসা রৌদ্রোজ্জ্বল শান্ত নিরূপ দ্রৌপদীনা উপকূলে আহ্বান করে নিয়ে আসলেন রুদ্র জড়ের সংবাদবাহী কালো মেঘ। আর কত, যথেষ্টেরও বেশি কি হয়নি? এবার তবে থামুন, এক জীবনে আর কতবার নষ্ট হবেন? পাগুনের তারা বড়া এক রাতে জ্যোৎস্নায় হেলান দিয়ে বসুন দুজনে, কান্নার রং মুছে পেলুন, চোখ রাখুন ওর চোখে। হাওয়ার গল্প শুনে পার করুন কিছুটা সময়, নিজের কর্কশ মুড়িতে জীবন সাথীর কোমল মুঠো নিয়ে বলুন, মেয়ে এখন আমি আমার ভুল বুঝতে পারি, আমার ক্ষমা চাইতে ইচ্ছে করে, ইচ্ছে করে গা ঝাড়া দিয়ে নোংরামিগুলো পেলে জীবনের পক্ষে দাঁড়াতে, ভালোবাসার সে চেনা উপকূলে ফিরে আসতে, ইচ্ছে পূরণের এই দুঃসাহসিক যাত্রায় এভাবেই তোমার হাতটা ধরে রাখতে, দেবে না?